এখন বুঝাইতে চাইতেছে যে বন্ধু যখন তার বাড়ির সামনে দিয়ে যায় তখন তার দেখে ভাইটা যায়, তারও তো এটা জিজ্ঞাসা করা উচিত যে তোর সমস্যা কি ফাটে কেন, বন্ধু কি বউ লইয়া যাইবো না তোরে লইয়া যাইবো, কথা বলে। তাহলে কি বুঝা গেল? বুঝা গেল বন্ধু, এই যে অশ্লীল গানগুলি এগুলি যুবক যুবতীর মধ্যে ব্যাপকভাবে জনপ্রিয়তা লাভ করেছে আর জাতির লজ্জা শরম শেষ করে সব ফাটাইয়া দিছে। এখন এইসব মেয়েরা যদি আমাদের আইন পরিষদে চলে যায় তাহলে জাতির কপালে কি আছে বলেন, কি হবে? পোলা তো নয় যেন আগুনেরই গোলা, কথা কয় না? বিভিন্ন দিবসে এইসব গান গায় কি গায় না? এইসবের কারণে ইপটিজিং করতেছে, এইসবের কারণে জানা ব্যবসার করতেছে, এইসবের কারণে ক্লাস থ্রিতে পড়ে ফোরে পড়ে ফাইভে পড়ে এমন ছেলে মেয়েরাও পর্যন্ত অশ্লীলতায় জড়িয়ে পড়েছে। এইসবের কারণে স্কুল লেভেলে আজকে মারাত্মকভাবে অশ্লীলতা ছড়িয়ে পড়ছে। কলেজ ইউনিভার্সিটিতে ছাত্র ছাত্রীরা পড়ালেখা বাদ দিয়া রাত এগারোটা বারোটা একটা পর্যন্ত পার্কে পার্কে মার্কেটে মার্কেটে বাকুম বাকুম করে, ঠিক না বেঠে? ফলে জেনাবা বিচার করতেছে, ইপটিজিং হইতেছে। আবার ইপটিজিং এর বিরুদ্ধে ওয়াজ করাইতে আছে নায়িকাদের কাইনা, যেগুলো নিজেরাই ইপটিজিং এর বাইরে আছে, পেশাব দিয়ে উজু করলে উজু হইব নি। এই নায়িকা গুলার দিয়ে ইপটিজিং এর বিরুদ্ধে যদি অ্যাডভার্টাইজ করেন, ইপটিজিং কি কমবো না বাড়বো? এরা কি শিখাইছে আমাদের যুবক যুবতীদেরকে? এদের শেল্টার কারা? কেন এদের এত মূল্য? কি তারা জাতিকে দিল? জাতিকে একটাই দিয়েছে, চরিত্র নষ্ট করার খোরাক দিয়েছে তারা জাতিকে। আমার বন্ধু, জেনার আইন যদি কার্যকরী হতো এইসব অশ্লীলতা থাকতো না। রসুলের যুগের দিকে তাকান, মেয়েরাও ছিল ছেলেরাও ছিল, যুবক ছিল যুবতী ছিল, একটা ব্যবসার কখনো ঘটে নাই। আল্লাহ রসুলের যুগে এত শান্তি ছিল বন্ধু, কোন মহিলা তার অধিকার পাওয়ার জন্য রসুলের কোর্টে কেস করেছে, বছরের পর বছর কেস ঝুলেছিল। বরং ইতিহাসের দিকে তাকান, তিন বছর পর্যন্ত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহর নবী যখন বিচারকের দায়িত্ব দিয়েছেন, তিন বছরের মধ্যে তার কোর্টে একটা মামলাও পড়ে নাই। তিন বছরে একটা মামলাও যদি না পড়ে থাকে, সেই সমাজ ব্যবস্থা, সেই শাসন ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থা, সেই কৃষ্টি কালচার আজকে কোথায়? সব কোরআনে আছে হাদিসে আছে, কিন্তু জাতি তার রাষ্ট্রীয় ব্যবস্থা থেকে এগুলিকে বিদায় করার কারণে পরিবার সমাজ রাষ্ট্রে কোথাও আদর শান্তি নয়। শান্তি যদি ফিরে চাই কোরআনের দিকে ফিরে আসা লাগবে। তাহলে আল্লাহকে যদি রব মানি সকল ক্ষেত্রে আল্লাহর বিধিবিধান মানা ফরজ হয়ে যায়। এখন জানার